আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ। এই স্লোগানকে উপজীব্য করে জাতীয় পর্যায়ে আয়োজিত হলো জাতীয় বিমা দিবস। আসলে বিমা করলে এটি আপনার ভবিষ্যতের বন্ধু হিসেবে প্রতিভাত হতে পারে। এটি যারা অনুধাবন করেন তারা কিন্তু অবশ্যই জীবনকে একটি নিরাপদ বলয়ের মধ্যে রেখেছেন, আর যারা এখনও বিষয়টি অনুধাবন করেননি তাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু এই জাতীয় পর্যায়ে বিমা দিবসের আয়োজনটি করা হয়। প্রিয় দর্শক, বিমা শিল্পের প্রতি যদি আমাদের মনোভাবনাটা খুব ইতিবাচক হয় তাহলে বিমা কিন্তু আমাদের জীবনের একটি পরম ভালোবাসার বন্ধু হয়ে প্রতিভাত হতে পারে। এই শুভ প্রত্যয়কের সাথে নিয়েই পহেলা মার্চ দেশব্যাপী উদযাপিত হলো জাতীয় বিমা দিবস। আর বিমাকে ঘিরে বিমা কোম্পানিগুলোর মধ্যে ছিল সাজসজ্জা। মূলত উৎসবমুখর একটি পরিবেশের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে এই বিশেষ দিনটি। এবারে জাতীয় বিমা দিবসকে ঘিরে একটি প্রতিবেদন আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি। আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্যকে ধারণ করে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস। বুধবার 1 মার্চ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের এই বিমা দিবসকে খশ্রেণী থেকে খশ্রেণী উন্নীত করা, এবং আজকে সরাসরি উপস্থিত থেকে আমাদের বিমা কর্মীদেরকে উৎসব ব্যঞ্জক অনেক কথা বলেছেন। আপনি জানেন যে বেঙ্গল ইসলামী লাইফ আমরা শরিয়া ভিত্তিক কোম্পানি, এবং এটাকে মাথায় রেখে আমরা আমাদের দেশে যদিও 35টা কোম্পানির মধ্যে 11টা শরিয়া ভিত্তিক কোম্পানি আছে, তার মধ্যে আমরাও একটা কোম্পানি। আমরা চেষ্টা করছি গ্রাহকের পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক সেবা দেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা যেটা করছি যে সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য বিমার উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি, এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু দাবিও পরিশোধ করেছি। দেশব্যাপী আমাদের প্রায় 300-এর উপরে হসপিটাল আছে যেখানে তারা ক্যাশলেস সার্ভিস পাচ্ছেন, এবং আমি মনে করি যে এই স্বাস্থ্য বিমাকে যদি আমরা প্রমোট করতে পারি জীবন বিমাটাও আরও সাস্টেনেবল হবে, মানুষ আরও আগ্রহ ভরে তার জীবদ্দশায় যে বিমা কোম্পানি সার্ভিস দিতে পারে সেটাকে এক্সপিরিয়েন্স করে তার নিজের এবং তার বন্ধুবান্ধব পরিচিত যারা আছেন তারাও এই বিমা সেক্টরে আরও ইনক্লুড ফাইন্যান্সের যে ইনক্লুশনের যে ইস্যুটা আসে সেটাতে ভূমিকা রাখবে।